জানাও রে আমার বন্ধু থাকে যে শহরে ও মেঘ রে তুই বলিস বন্ধু রে আমি আজও ভালোবাসি যে আমি এখানে এসেছি, এখানে নানা রকমের জীবজন্তুর ভেতরে আমি এই সকল জীবজন্তুকে থেকে তোমাকে রক্ষা করার চেষ্টা করবো। এই থামো, তুমি কথা বলতে গেল আমি এখানে বলিনি। এখানে সাপ, পাখি, হরিণ, ব্যাঙ এবং দুর্ধর্ষ বাঘ রয়েছে। এই বাঘের ইয়ের থেকে বাঁচতে হলে তোমাদের অনেক বেশি লড়াই করতে হবে। আর লড়াই চাই, লড়াই করে আমি বাঁচতে চাই। আর যদি এদিক দিয়ে অনেক বেশি সাপ, পোকা, বাঘর দেখা যায় তোমরা আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমি আছি, আমি থাকবো। এই দিক দিয়ে যদি উঠে আসে কোনো তোমাদের ভয় পাওয়ার কারণ নেই, আমি আছি। বাঘ আমি খেয়ে দেবো, অসুবিধা নাই। জয় বাংলা, জয় বাংলা। শুধু দুঃখ পেলে কাঁদে, রংধনু হয়ে আবার হাসে। আমার দুঃখ গুলো আমায় নিয়ে সে মেঘের ভেলায় চড়ে ভাসে। বৃষ্টি ঝরে অবেলা, এখানে আমাদের আমাদের সামনে আছে, ইতিমধ্যে আমরা সুন্দরবন উপভোগ করতে আসছি। অনেক সুন্দর একটা জায়গা, এখানে ভালো, অনেক সন্ধানে অনেক পূজার পর আমরা সেই সুন্দরবন অনেক এনজয় করতেছি। সেটা বড় বিষয় না, অনেক পিকনিকের মাথায় সেটা বড় বিষয় না। কিন্তু আমরা আমাদের সব রকমের প্রস্তুতি নিয়ে আছি এবং আমরা সব ধরনের নিরাপত্তা নিয়ে আছি। আসলে ওনার দেখে শুনেই আসলে খুব ভয়ানক জায়গাটি তাড়াতাড়ি চলে যাবে। হ্যাঁ, এখন আমরা চলে যাই। আমাদের হাঁটতেছি, অনেক রিস্ক কিন্তু আমাদের হাঁটটা, ঠিক আছে। এই গহীন জঙ্গলে আমাদের একা একা যদিও বা যাওয়া ঠিক হচ্ছে না, আমাদের সঙ্গে নেই কোনো গার্ডিয়ান, সারেরাও নিজেই তারা আসেন। তারপরে আমরা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এই যে দেখো, এদিকে দেখো কত সুন্দর, আসলে অনেক সুন্দর কিন্তু একটা প্রকৃতি, ঠিক আছে। আমি বারবার বলতে চাচ্ছি এই জায়গাটা, এই জায়গাটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, বুঝতেই পারবেন না এখানে না আসলে। এখানে দেখুন আপনারা কত সুন্দর জায়গা। আমরা তো এই চলে এসেছি। আসলে বন্ধুরা কি বলবো, এখানে বেশি সংখ্যা আমাদের বন্ধু বান্ধবের সংখ্যা, সেখান থেকে দেখতে পেয়েছি আমরা টেলিং দিয়ে তাদেরকে নিয়ে এসেছি এবং কোনো জলদস্যুতে আমরা আক্রমণ করতে। ছিল এবং বাবু ভাইয়ের জন্য ভাই সর ভেজে ভেজেটা খাবো রান্না ভালো লাগে না একা একা কাম জানা দেখতেই থাকো আমাদের সঙ্গেই থাকো এবং চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আরেকটি কথা পাশে থাকা বেল আইকনটি টিপে খুবই সুন্দর হতো আমরা এখানে ঝর্ণা পেলাম না তাই এখানে পারলাম আমরা সব শেষ ডাইরেক্টলি হোটেলে যাব হোটেল থেকে খাবো দেন গোসলে নামবো যেহেতু আমাদের সময়টা আগেই পেরিয়ে গেছে এই জন্য আমরা আগেই হোটেল যাব এই ব্রিজটা একটু দেখো এই ব্রিজটা বাবা বানিয়েছিল জানেন এই ব্রিজটার সাথে চাইতে দাঁড়ান অনেক এখানে কোনো টোল লাগে না গেলে আমরা দেখতে অনেক একটা পুকুর গেলে অনেক সুন্দর একটা পুকুর যদিও বা এটা প্রাচীন কালের আমার দাদার ছোট ভাই আসলে আমরা অনেক ক্লান্ত আজকেই সকাল 7:30টার দিকে আমরা এখানে নামি তারপরে কিছু নাস্তা করি আসলে দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে তাও 30 থেকে 35 জন আছে আমাদের ছোট ভাই বন্ধু আসলে অনেক সুন্দর জায়গাটা আর একটা কথা বলতে চাই যে ফ্যামিলির সঙ্গে আসলে যে মজাটা করতে পারবেন আসলে বন্ধু বান্ধব বা ছোটো ভাইদের সঙ্গে আসলে মানে মজাটা দ্বিগুণ হয়ে আসে আর কি ছোটো ভাই ফ্রেন্ড সবাই একসঙ্গে আসলে অনেক মজা হবে যে পুকুরটি আমি দেখাতে চাচ্ছিলাম সে চলে এসেছি সেই পুকুরটি আমাদের সামনেই দিকে দাও পুকুরটি দেখাচ্ছি করোনা ভাইরাসের এই পুকুর থেকে আমরা সবাই যদি পাটা ধুয়ে নিই অনেক ভালো হয় আমরা এখন পা ধুয়ে যাবো পুকুরে আমি একটু হাঁটছিলাম তখন একটা ভয়ানক একটা জিনিস আমার সামনে চলে গেল সেটা আমি পরে ভাবলাম এটা তো কুমির আরে ছোটবেলায় বই দেখেছিলাম এই কুমির সেই কুমির আর সরাসরি আমি আর কথা বলতে পারছি না ভাই আমরা আছি হ্যাঁ ঠিক আছে আমরা সিঙ্গেল আর সবাই ক্যাপাল ওই আমার তো ফোনে সারা আছে আল্লাহ ডাবগুলো সব শেষ হয়ে যাচ্ছে আমরা ঠিক হব পানি খাওয়া শেষ আর আমাদের হাতে যেহেতু সময় নেই তাই আমরা অতি দ্রুতই আমাদের বোর্ডের কাছে চলে আসলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আসছি ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য পেশ করিবেন হৃদয় কোথায় হৃদয় হৃদয় আপনার সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ বনপাড়া পৌর ফকির লীগের সভাপতি মোহাম্মদ জিতে হাসান এবং আছে বনপাড়া পৌর ফকির লীগের সাধারণ সম্পাদক ইমন হাসান সামিল করি ইমন এবং আছেন সুতরাং আহ্বায়কের নাম কি বলুন শ্যাম আপনার সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আমাদের শ্রদ্ধেয় ছোট ভাই সুলতান আছেন নাফি এম নাফি তিনি আমাদেরকে ভালোবাসে কারণ টাকা দরকার যে টাকার জন্য আমরা ভালোভাবে টিচিংয়ের শিকার হতে পারি মেয়েদেরকে পড়াতে পারি এইসব হচ্ছে আমার বক্তব্য আশা করি এটুকুই মোহাম্মদ ইয়াসিন হোসেন মিঠু কুয়াকাটা সিবিস আমি কি কব বন্ধু ছিল ইনশাআল্লাহ খুশি হ্যাঁ শেষ সকলে খুশি আমি আমার দুঃখ বুঝা নাই আমি মেয়ের জন্য বনপাড়া ছেড়ে চলে আসছি কুয়াকাটা মেনে আমার দুঃখ বুঝলে আমি সেই কুয়াকাটা বনপাড়ায় থাকতাম বাবা I just wanna scream back at the world I just wanna leave but you make things worse I just wanna hate you But I can't, no I can't, no I can't I've been going through this on my own Did you even care when I was gone? I just wanna hate you But I can't, no I can't Paše